বছর কয়েক আগেও কাজ করতেন সেলুনে, দিন আনে দিন খেয়ে কোনো মতে আয় ছিল তার। হঠাৎ যেন আলাদিনের চেরাগ পেয়ে গেলেন তিনি, কোটিপতি হয়ে বিলাসবহুল জীবনযাপনে এখন তিনি সাহেব বাবু। কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক এখন তিনি, গড়ে তুলেছেন সমিতিও। চোখের সামনে আঙুল ফুলে কলা গাছ হওয়ার পেছনে কি এমন দৈব শক্তি কাজ করল? নাম তার সাগর বৈদ্য। এত বিত্ত বৈভব সব কিছুর পেছনে লুকিয়ে আছে তার অনলাইন জুয়ার নেটওয়ার্ক। এ প্ল্যাটফর্ম গড়ে তুলে রাতারাতি কোটিপতি হয়েছেন সাগর। তার এমন অবৈধ আয়ের কারণে পুলিশের হাতে গ্রেপ্তারও হয়েছেন কয়েকবার, তবুও থামছে না তার জুয়ার প্ল্যাটফর্ম। জানা যায়, দুই বছর আগে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের হবিগঞ্জ রোডের জেমস পার্লারে কাজ করতেন সাগর বৈদ্য। সেখান থেকেই শুরু করেন অনলাইনে জুয়া খেলা। কয়েকদিন যেতে না যেতেই তার জীবনের চাকা উল্টে যায়, হয়ে ওঠেন কোটিপতি। কয়েক বছরের মধ্যে সাগরের ব্যবসাও বাড়তে থাকে। শ্রীমঙ্গলের নতুন বাজারের ফার্ম ফ্রেশ মিট জোন নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলেন সাগর। সাগর দিঘি রোডে সুমনা পোলট্রি হাউস নামে আরেকটি খাদ্য বিক্রির প্রতিষ্ঠানের মালিকও তিনি। এত কিছুর মালিক হয়েছেন খুব দ্রুত। এছাড়াও গড়ে তুলেছেন আশার আলো শ্রমজীবী সমবায় সমিতি, যার মাধ্যমে গড়ে তুলেছেন দাদন ব্যবসার শক্তিশালী নেটওয়ার্ক। এসব কিছুই করছেন অনলাইন জুয়ার নেটওয়ার্ক ছড়িয়ে। এছাড়াও কাতার প্রবাসীদের নিয়েও জুয়ার প্ল্যাটফর্ম নিয়ন্ত্রণ করেন সাগর। জুয়া খেলার মধ্য দিয়ে ছেলে মেয়েদের ক্ষতি করার বিষয়ে জানতে চাইলে সাগর বৈদ্য কোনো কিছুই বলতে অস্বীকার করেন। উল্টো অনলাইনে তিনি কি করেন সেটা তার একান্তই ব্যক্তিগত ব্যাপার বলে জানান। আপনার কিতা দরকার, আমি কিছু না হই, সেটা তো আমার বিষয়। এটা আপনাদের, আপনার কিতা দরকার, ওটা কই দেখে, আপনি কে জানার, আপনি জানার কে? শ্রীমঙ্গল সার্কেলের সহকারী পুলিশ সুপার আনিসুর রহমান কালবেলাকে জানান, অনলাইনে জুয়া খেলা সম্পূর্ণ অবৈধ। কেউ এ ধরনের প্ল্যাটফর্ম তৈরি করলে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে। আমরা জানি, আমরা যখন বিচ মিটিং করি তখন এলাকাবাসী গার্জিয়ানরা বলে যে ছেলেরা এদিকে শ্রীমঙ্গল উপজেলায় প্রায় শতাধিক ছেলে মেয়ে নিষিদ্ধ অনলাইন স্ক্যামিং এ জড়িয়ে পড়ছে। সাইবার অপরাধের মাধ্যমে ডলার কামানোর মোহে ছুটছে স্কুল কলেজগামী ছাত্রীরা, এমনকি গৃহবধূও। দিনের পর দিন এই সংখ্যা বেড়েই চলছে শ্রীমঙ্গলে। প্রশাসন যত বেশি তৎপরতা চালাচ্ছে তার চেয়েও বেশি সঙ্গবদ্ধভাবে অপরাধে জড়াচ্ছেন অপরাধীরা। দ্রুত ধনী হওয়ার প্রতিযোগিতায় অন্ধকার গলিতে কোনো কিছু না ভেবেই পা বাড়াচ্ছে উঠতি বয়সীরা। নুসরাত জাহান কলি, কালবেলা।